নমস্কার, ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই। কাল রাতে প্রচুর ঝড় হয়েছিল, তো গাছ থেকে অনেক কামরাঙা পড়েছে। এত কামরাঙা তো একসঙ্গে খাওয়া সম্ভব নয়, তাই ভাবলাম যে আচার বানিয়ে রাখি, আর এই আচার বানানোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাবো টক মিষ্টি ঝাল কামরাঙার আচার। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। কামরাঙ্গাগুলো সব ধুয়ে নিলাম, এবারে কেটে নেব। কেমন লাগে বাবা মিষ্টি? টক মিষ্টি দুটোই আছে। কামরাঙ্গা বেশ কয়েকটা কেটে নিয়েছি, আর যে কটা আছে এগুলা ঋতু কাটবে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো মৌরি, হাফ চামচ মতো পাঁচফোড়ন, আর কয়েকটা কালো সর্ষে। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কাগুলো দেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে, তাই শুকনো লঙ্কা কটা আগে দিয়ে দিলাম, বাকি মশলাগুলো একবারে দেব। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ফোড়নের জন্য দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচফোড়ন। দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা কামরাঙাটা দেবো। ফোড়নের উপরে কামরাঙা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, তবে উনুনে আস্তে একটু কমিয়ে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকাটা এবারে তুলে নিচ্ছি। কামরাঙ্গাটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে এর কালারটাও দেখুন অনেকটাই বদলে গেছে, আর অনেকটা সিদ্ধ সিদ্ধ মতনও হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কেটে রাখা গুড়। গুড়টা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, আর দেখুন গুড়টাতে কত জল ছেড়ে দিয়েছে। এবারে ঢাকা দিয়ে আস্তে আস্তে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, আর এই ফাঁকে আমি মশলাটা করে নিচ্ছি। এখান থেকে দুটো লঙ্কা আমি এরকম হাত দিয়ে ভেঙে নেব।
এই আচারটা বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে একটু সময় নিয়ে বানিয়ে রাখলে বেশ কয়েকদিন ধরে কিন্তু খাওয়া যায়। মশলাটা একেবারে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, আর আচারের মধ্যে এরকম একটু গোটা গোটা থাকলেই খেতে বেশ ভালো লাগে। এবারে নামিয়ে নিচ্ছি। এদিকে কামরাঙ্গাটাও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। কামরাঙ্গাটা একেবারে নরম হয়ে গেছে, তবে গোটা গোটা আছে, আর গুড়টা জাল হয়েই গেছে, আর একটু আঠা আছে হলে নামিয়ে নেব। এবারে আচারের গুড়টা বেশ ঘন হয়ে গেছে, এবারে এর মধ্যে দেবো 2 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে কামরাঙ্গার টকটাও একটু বাড়বে, আর বেশ কয়েকদিন ধরে আচারটা ভালো থাকবে। এবারে সব শেষে দেবো এই গুঁড়ো মশলাটা। টক ঝাল মিষ্টি কামরাঙ্গার আচার একদম রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হয়ে গেলেই খাওয়া যাবে। আমাদের বাড়ি এই কামরাঙাগুলো টক নয়, একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি গুড়টা কম করে দিয়েছি। তবে আপনারা যে কামরাঙাটা ব্যবহার করবেন সেটা যদি টক হয় গুড়ের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।